আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা আসল ভূত যেটা দেখতে পাওয়া গেছে বাংলাদেশের একটা জঙ্গলে। এবার কিছু গোপন সূত্র থ্রুতে আমি একটা ভিডিও হাতে পাই, একটা ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও, যেখানে ক্লিয়ারলি দেখতে পাওয়া গেছে একটা ভূতকে। ভাই ওটাই ভূত নাকি? ভাই তাড়া করেছে সবাইকে। কাছে গাছে উঠছে কেন ভাই? ভাই ভূত তারা করছে, সার তরি তারা করেছে, সবাই গাছে কেন উঠে যাচ্ছে? আমি কোন গাছে উঠবো? দেখো ভাই এখান থেকে আমরা কি শিখতে পেলাম, এখান থেকে আমরা এটাই শিখলাম যে কোনোদিনও যদি ভবিষ্যতে আমাদের ভূত তো তারা করে ডাইরেক্ট গাছে উঠে যাবে। কারণ দেখো ভূত দিয়ালের ভেতর থেকে যেতে পারে, ভূত খাটের নিচে যখন তখন চলে আসতে পারে, কিন্তু ভূত কোনোদিন গাছে উঠতে পারে এটা শুনেছো? মানে কোনো সিনেমা মিনেমায় দেখাচ্ছ, দেখোনি তো? তার কারণ হলো গাছ উঠতে পারে না ভূত। এই জন্য কোনোদিনও ভূত ভূত তারা করলে বা যদি ভয়টা লাগে ডাইরেক্ট গাছে উঠে যাবে। কি পাতলা গাছে উঠেছে ভাই, এই ভূতের হাতে না মরলে গাছ থেকে তো পড়ে মরবে, এর মেয়ের কপালে মৃত্যু লেখা আছে শিওর। কি হচ্ছে সব ভাই? ওরে আল্লাহ এসে চলে আসছে সব ভাই, দেখেন ভূত ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি কাদের পাল্লায় ফুললে, এটা কারা? হ্যালোজেন লাইট দিয়ে ভাই রাত্রিবেলা আবার ঘুম ধ্বংস করতে চলে এসেছে ভাই। আমি কোথায় যাবো? এ ভাই অন্তত পাতার আলাদা লুকি আড়ালে আলা, ভাই কি ভাই বাংলাও বলতে পারছি না, ইংলিশও বলতে পারছি না, ভাই কোথায় যাবো আমি? এও ভাই পাতার আড়ার ভাই, এ ভাই তাও পাতার পেছনে লুকিয়ে আছে ভাই। একে দেখো সবাই গাছে লুকিয়ে আছে, পাতার পেছনে লুকিয়ে আছে, কিন্তু একে দেখো এই ভাই গাছের ভাই ওই ডানে পাতলা গাছের পেছনে লুকিয়ে আছে, ভূত তো দেখতে পাবে না। মানে এত হ্যালোজেন লাইট লাগিয়ে রেখেছে তাতে তার সত্ত্বেও ভূত দেখতে পাবে না, কোনো চাপ নেই ভাই। বাল পড়ে গেল ভাই, নিজেই নাড়াচ্ছে, কি করছে? ওই যে ঘোরাফেরা করতেছে। কোথায় ভূত কোথায় দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে হ্যালোজিন লাগিয়ে রেখেছে সবাই ভাই। গাছ থেকে পড়ে গেল ভাই, আওয়াজ পাবে শোনো, আসে সবাই। গাছ থেকে পড়ে গেছে মালটা ভাই। তুই মানুষকে ভয় দেখাস কেন? কি বললো ভূত? উত্তর দিল? এত 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 মিষ্টি করে জিজ্ঞেস করলে উত্তর দিল না ভূত? হার্ট অ্যাটাক করবো ভাই, আমার সাথে ইউটিউবে ভাই সাবস্ক্রাইবার বাড়ানোর চক্করে দেখতে পেলেন চলে গেছে। ঢেলা মারা বন্ধ কর ভাই, ভূতের মানে মাথা ফেটে যাবে ভাই। আলাদাই লোক ভাই, 1.3 মিলিয়ন ভিউজ আবার লাইভ ভিডিও করেছে বাপ ভাই, এর তো ভাই আলাদাই ভিডিও ভাই। এখন লাইভ ভিডিও চলছে নাকি? দেখি রোজ রাতে এইসব বকচুটি করে, গালে কামড়েছে ভাই, গালে কামড়েছে ভাই, লাইভ ভিডিও চলছে ভাই, বাহ। এ হ্যাঁ ভাই লাইভ ভিডিও চলছে ভাই, ছাস রে কি করছিস পরে সালা ভাই, লাইভ ভিডিও ভাই, ভাই রে ভাই কি হচ্ছে ভাই? সিনেমার মধ্যখানে হলে ঢুকেছে, বুঝতে পারছি না কি হচ্ছে, ক্লাইম্যাক্সিং চলছে নাকি? এই তো এরা আগে একসাথে একটা গাছ ধরে ঝুলছিল, এদের কি হলো হঠাৎ করে শত্রুতা কি করে হয়ে গেল? আরে ভূত ধরেছে নাকি ওকে? তোরে সালে তো ভাই সিনেমা চলছে উড়ো।
গাছের ডাল দিয়ে কি পোদে চাপকাবে নাকি? কুড়ি টাকা ঝাল ফুচকা খাইয়ে ভাই বাস বাগানে নিয়ে এসে ফুল অন ভাই শুটিং চলছে আমার তো দেখে কিভাবে মানে আত্মহত্যা করছিল না কি কিভাবে কি হয়েছিল একটু বলেন তো কিসের আত্মাও ভূতের ব্যাক স্টোরি ভাই আসলে অ্যানিমে দেখছি না কি ভাই ওই জায়গা শশা চাষ হতো শশা চাষ হতো ঠিক আছে এক ফুট ফুটে সুন্দরী মেয়ে এর চক্কর চক্কর তো গান মারা যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দিত মেয়ে চক্কর হয়ে যায় তোর কিতা কথা বলেন না সব ভাই আমি ওকে দেখতাম আমার ভালো লাগতো না রে ভাই একদিন কিছু বদমাইশ আরে নুনুতে কেন ক্যামেরা নিয়ে যাচ্ছে ভাই শয়তান ছেলেরা তাকে জোর করে উঠাই নাই আমার রাজ্যে নিয়ে আমি বিয়ে করবো চক্কর মানে তো মৃত্যু হবে তারপর থেকে আমি তোদের দেখতে পারি না মানুষ মরে যাচ্ছে ভূত মরবে না ভাই মেয়ের চক্কর মানে গাপ লাগে জানাচ্ছি তো আমার ভাই লাইফে আমি প্রথমবার এরকম কিছু একটা দেখলাম ভাই তোমরা কি আগে এরকম কিছু দেখেছো ভাই লাইভ ভূত হচ্ছে লাইভ স্ট্রিম চলছে না আমি মানে ভিডিও মানে আগে যেটা দেখলাম সেটাও লাইভ স্ট্রিম ছিল সালা আলাদাই ভাই তো গাইস আজকে ভিডিও আজকে ভিডিওটা ভালো লাগলে আর ভয় লাগলে বা ভয় যদি লাগে তাহলে ভাই তোমার থেকে বড় পুষি কেউ নেই তো গাইস আজকে ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও ভাই আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এবার আমি খুব রেগুলার পাট 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 ভিডিও আসবে ঠিক আছে পাট 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 করে ভিডিও আসবে তো নোটিফিকেশনটা অন করে রেখো আর কি অন করবে ভাই ব্যাস আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই থ্যাংক ইউ আর ভাই এই ভিডিওটা দেখতে পারো হেভি ভিডিও মানে এরকম ভিডিও দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে